আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যুগের সাথে তাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বেশি ফ্যাশন বিজনেসেস, অনেক বেশি বিউটি রিলেটেড ক্যারিয়ার, ফেসবুকে অসংখ্য পেজ দেখা যাচ্ছে, অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিউটি পার্লার, ফ্যাশন হাউসেস এবং এই ধরনের বুটিক। অর্থাৎ বিউটি এবং ফ্যাশন সিমস টু বি আ গ্রোয়িং অ্যান্ড আ বুমিং ইন্ডাস্ট্রি। কিন্তু 90-এর দশকের দিকে হয়তো এখনকার এই রূপটা ঢাকায় বা বাংলাদেশে ডেফিনেটলি ছিল না। প্লাস এখন যেমন অনেক বেশি আমরা দেখতে পাই ওমেন এন্টারপ্রেনার্স, আমরা যেমন এখন মেয়েদেরকে এনকারেজ করি যে তোমরা ব্যবসায়ী হও, ব্যবসার প্রতিষ্ঠান দাও, ডেফিনেটলি 20 বছর আগে এই ধরনের ঘটনা একদমই ছিল না। তো আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যাকে বলা যেতে পারে একজন লিভিং লেজেন্ড এবং একজন রেভলিউশনারি, হ্যাঁ একজন পথ প্রদর্শক, একজন গেম চেঞ্জার, এমন একজন মানুষ যে হাজারো অন্যান্য ফিমেল অন্টারপ্রেনারদের ইন্সপিরেশন এবং ডেফিনেটলি বাংলাদেশে বিউটি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন আইকনিক ফিগার। চলুন দেখে আসি তার সম্পর্কে একটা ছোট্ট বায়োগ্রাফি। 5 বোন 3 ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। জন্ম 4 ডিসেম্বর চট্টগ্রামে। বাবা দেওয়ান বদিউল আলম এবং মা জাহানারা আলম। ইডেন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিউটিফিকেশন তথা মেকআপের উপর পেশাদারি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং রূপ বিশেষজ্ঞ। অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক চেষ্টা আর তার শৈল্পিক হাতের ছোঁয়ায় 90-এর দশকে শুরু করা বিউটি পার্লার পারসোনা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি বাংলাদেশের সুপরিচিত রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। প্রিয় দর্শক, লেট আস ওয়েলকাম দ্য লিভিং লেজেন্ড, দি আইকনিক বিউটি এক্সপার্ট মিস কানিজ আলমাস খান। ওয়েলকাম আপা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ আপা। তো আপা আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেলাম। হ্যাঁ, দুজনেই ব্ল্যাক। জি না, তবে আপা আপনি আসলে মানে অনেস্টলি একদম নন বায়াসভাবে যদি আমি বলি, মানে হোয়াট ইউ হ্যাভ ডান অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড ইজ আনবিলিভেবল। সো যেখানে কি না এই বিউটি বা এই 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 সেক্টরটা যে একটা লুক্রেটিভ ইন্ডাস্ট্রি হতে পারে এই ধারণাটাই হয়তো বাংলাদেশিদের বা বাংলাদেশিদের ছিল না। আর ওমেন এন্টারপ্রেনারশিপ, যে একজন মহিলা উদ্যোক্তা এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, মাল্টিপল ব্রাঞ্চেস, নেশন ওয়াইড অপারেশন এরকম চালাতে পারে, এই ধারণাও হয়তো আমাদের ছিল না। তা আপনি কিন্তু দুই দিক থেকে রেভলিউশনারি। আমরা প্রথম চিন্তা করেছিলাম যে একটা বিউটি পার্লারের ব্যাক অফিস কত বড় হতে পারে। আচ্ছা, যে ওখানে ম্যানেজমেন্ট টিম বিশাল বড় টিম, ওখানে আলাদা ডিপার্টমেন্ট থাকবে, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ওখানে মার্কেটিংয়ের আলাদা ডিপার্টমেন্ট, ইভেন আমাদের যে স্কুল আছে সেই স্কুলের আলাদা ডিপার্টমেন্ট। তো এই জিনিসগুলো আসলে আমরা ভেবেছিলাম যে বড় করে ফ্লোর যখন অনেক বড় করেছি তখন অনেক বড় একটা ম্যানেজমেন্টের দরকার ছিল। সো আপা আপনি যখন শুরু করেছিলেন তখন তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা অনেক ছোট ছিল। অল্প কিছু পার্লার ছিল যাদেরকে চিনতাম হাতে গোনা কিছু। হ্যাঁ, কিন্তু এখন ইন্ডাস্ট্রি সাইজটা কত বড় আর কি? রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স আছে এরকম 3.5 লাখের মতন বিউটি পার্লার আছে। হোয়াট? হ্যাঁ, আমাদের এবং প্রায় 10 লাখ মেয়ে আছেন যারা এই প্রফেশনে নিজেদেরকে পরিচিত করছেন। আমাদের এখানকার টার্নওভার প্রায় $500 কোটি চাইতেও বেশি। আমরা একটু ইন্ডাস্ট্রি নিয়ে একটা ছোট ভিডিও দেখব, লেটস সি এন্ড কাম ব্যাক। একজন মেকআপ আর্টিস্ট শিল্পের চাহিদা ও প্রয়োজন অনুসারে সঠিক মেকআপ ব্যবহার করে তার চরিত্রকে বিশ্বাসযোগ্য ও শিল্পীর সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলেন। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে দক্ষ মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে। ক্যারিয়ারের শুরুতে অধিকাংশ ক্ষেত্রেই একজন মেকআপ আর্টিস্টকে কিছুটা বেগ পেতে হয়, তবে সততা, পেশাদারিত্ব এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী কাজের ভিন্নতা এনে কয়েক বছরের মধ্যেই ভালো আয় ও সুনাম অর্জন করেছেন অনেকেই। ডিজিটালাইজেশনের এই যুগে দেশে এবং বিদেশে একজন মেকআপ আর্টিস্টের চাহিদা ক্রমেই বাড়ছে। কাজের দক্ষতা আর যোগ্যতার বলে এই পেশায় সুনামের সাথে সাথে সম্মানজনক আয় করাও সম্ভব।
তপু, আসলে মানে ইন্ডাস্ট্রিটা আজকে এই জায়গায় আসার পেছনে আপনার অবদান অতুলনীয়। কিন্তু এখন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে ওদের জন্য আপনার কি অ্যাডভাইস, মানে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে যারা দেখতে চাচ্ছে? তাদেরকে আমি বলবো এটাই যে কাজটাকে ভালোবাসো এবং শেখো, শিখে সুন্দর করে প্র্যাকটিস করে কনফিডেন্টলি একেবারে প্রফেশনাল হয়ে আসো। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন বলবে যে আমি বিউটি বা ফ্যাশন বা এই ধরনের লাইনে কাজ করতে চাই, প্রথমে কিন্তু সোসাইটি বলবে নো। হ্যাঁ, নো তো আমাকেও অনেক শুনতে হয়েছে, অনেক শুনতে হয়েছে, বাট এখন আর ওই সময়টা নাই নো বলার। আচ্ছা, এখন সাপোর্টিভ, অনেক বেশি সাপোর্টিভ। এবং আমি দেখেছি অনেক অনেক হাই সোসাইটি, যদি আমি বলি যে যারা এই চিন্তা করেন না এই জায়গায় এসে কাজ করবেন, সেই ধরনের মানুষরা করছেন, অনেক অনেক বেশি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে এসে করছেন। আগে যেমন তারা মনে করতেন এটার কোনো প্রশিক্ষণের দরকার নাই, হয়ে যাবে, এখন তারা বুঝতে পারছেন যে ক্লায়েন্টরাও খোঁজ করেন যে সে উনি কোথা থেকে শিখেছেন, উনি কি জানেন। আপনি যখন শুরু করেছিলেন, স্পেশালি নারী উদ্যোক্তা হিসাবে, কি ধরনের বাধা বিপত্তি আপনি ফেস করেছিলেন এবং কিভাবে এগুলোকে অতিক্রম করলেন? আমার সুবিধা ছিল যেটা আমি আমার বাসা থেকে 100% সাপোর্ট পেয়েছি, সেটা আমার মায়ের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে। যেটা আমাকে আমার প্রবলেম ছিল সেটা হলো ব্যবসা হিসাবে আমি শুরু করি নাই, যেটা বলছেন প্যাশন প্রজেক্ট। হ্যাঁ, একদম প্যাশন প্রজেক্ট। আমি এমনি কাজ করতাম অনেকের জন্য, বাট ওই এমনি কাজ করার জন্য আমি একটা রুমকে খুব সুন্দর করে একদম প্রফেশনালি আর্কিটেক্টকে দিয়েই আমি ওইটাকে ডেকোরেশনটা করে নিয়েছিলাম, একটা ছোট একটা বিউটি পার্লার, একটা সেলন লুক দিয়ে। বাট ওখানে আমি ফ্রি অফ কস্ট কাজ করতাম। তারপর যেটা হলো যে আস্তে আস্তে আমার ক্লায়েন্ট যখন বাড়তে থাকলো, তখন আমার মনে হলো যে জায়গাটা বড় হওয়া দরকার, এবং ভাবলাম যে আরেকটু বড় জায়গায় এবং আরেকটু প্রফেশনাল ওয়েতে যে এটা একটা বিজনেস আকারে আসতে পারি, তখন আমাদের ভ্যাট ট্যাট শুরু হয়ে গেছে। এটা ছিল 91-এর আগে, 5 জন আমার হ্যান্ডস ছিলেন, আমরা একসাথে কাজ করতাম, সেই 5 জন এখনো কিন্তু আছে আমার সাথে। মানে শুরুটা হয়েছিল 5 জন দিয়ে। আজকে কত বড় সাইজ, মানে ম্যান পাওয়ারের দিক থেকে টোটাল? আজকে আমাদের প্রায় 3,000 মতন। অনেক নারী উদ্যোক্তা আপা দেখা যায় যে ওরা একটা বিজনেস শুরু করে, কিন্তু আপনি যেভাবে বিজনেসটাকে একটা প্রপার স্ট্রাকচার দিয়েছেন এবং স্কেল আপ করেছেন, যে 10 times, 20 times, 100 times স্কেল আপ করেছেন, এই স্কেলটা করতে পারে না, ওদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে, মানে নারী উদ্যোক্তা যারা দেখছে এখন আমাদের শোটা? অনেক সময় আমি ভাবি যে যা আর্ন হলো সবই বুঝি আমি আমার প্রফিট। আচ্ছা, বাট এটাকে যে আলাদা করে আমার কস্টটাকে আলাদা করতে হবে, আমার ইউটিলিটি, আমার এটা সেটা অনেক কিছু আছে যেগুলোকে আলাদা করে তারপরে আমাকে তুলে আনতে হবে যে কতটুকু আমার প্রফিট। শুরুতে শুধু নিজের প্ল্যাটফর্মটাকে, বেসটাকে, তারপর আস্তে আস্তে উনি নিজেই চিন্তা করতে পারবেন যে এখন উনি কী করবেন, কত দূর যাবেন বা ইনভেস্ট কতটা করবেন, এখন কত উনি আর্ন করছেন সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপরে। ওকে, মানে হাউ ইউ আর ম্যানেজিং দ্য বিজনেস। এক্স্যাক্টলি, নট অনলি বিজনেস, পিপল। প্লিজ একটু বলেন আমাকে এটা, বিকজ অনেকেই ভাবে যে আমি হয়তো স্কিলড, আমি একটা বিউটি পার্লার বা একটা বুটিক বা আমি একটা মেকআপ স্টুডিও বা কিছু একটা দিয়ে দিলাম। অনেক, আমি বললাম অনেক ভালো কাজ জেনেও পসিবল না যদি আমি হ্যান্ডেল করতে না জানি মানুষকে, যাদেরকে নিয়ে আমরা শুরু করেছি বেশিরভাগ ট্রাইবাল ছিলেন, তাদেরকে মানে তাদেরকে ট্রেনিং করানো। আমি যখন যখন আমার ব্রাঞ্চ সংখ্যা বাড়লো তখন আমি নোটিশ বোর্ড দিলাম, নোটিশ বোর্ডে নোটিস দিতাম যে এই এই দিন তোমাদের ছুটি, এই সময় থেকে এই সময় থাকতে হবে, এগুলো যখন দিতাম ছিঁড়ে ফেলে দিত। কারণ হলো আমি আগে তাদের সামনে বসে কথা বলতাম, কেন এখন আমি আসব না। তো এই মানুষদেরকে আস্তে 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 এই যে এখন তাদের লিভ, তাদের এইচআর এর আন্ডারে তাদেরকে দিয়ে দিয়েছি এবং সেইভাবেই তারা চলছে, এইচআর এর সিস্টেম ওয়াইজ তারা চলছে। দে হ্যাভ লিভস এন্ড দে হ্যাভ মানে ইন টাইম আউট, এভরিথিং, তাদের স্যালারি, তাদের ইনক্রিমেন্ট, তাদের যখন যেটা যা কিছু হচ্ছে, তাদের বোনাস, বেতন, সবকিছু আমরা সবসময় তাদেরকে 1 থেকে 3 তারিখের মধ্যে তাদের স্যালারি ট্যালারি ক্লিয়ার করি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমি চাইছি যে তাদের ভেতর বিশ্বাসটা ঢোকাতে, যে এই প্রফেশনটা নট অনলি আমার অফিস, আমি আসলাম গেলাম, এই জায়গাটাকে যেন তারা ভালোবাসে, এটা যেন তার ওন করে যে হ্যাঁ এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার ফ্লোর, এটা আমার চেয়ার, আমার টেবিল, সেইগুলোর জন্যই এই কাজগুলো করা। মানে এটা কিন্তু খুবই, মানে এই জিনিসটা অনেকেই বাইরের থেকে দেখে ভাবে বিউটি পার্লার এটা সেটা, মানে এটা যে একটা প্রপার কর্পোরেট হাউস, নাহলে আসলে 3,000 এইচআর স্ট্রেংথ চালানো, ইটস এ ডিফিকাল্ট চ্যালেঞ্জ। আই ফিল ভেরি ইন্সপায়ার্ড,